উপস্থিত। এরপরে তাদের আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুমিনদের বিভিন্ন আমলকে নিয়ে, বিভিন্ন পতাকাকে নিয়ে, ইমানি চালচলনকে নিয়ে, কোরআন সুন্নার চালচলনকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, আর যখন এই মুনাফেকরা যারা ইমান এনেছে, ইমানদার যারা, এদের সাথে লেখা হয়, এদের সাথে সাক্ষাৎ করে, এদের সাথে মিলিত হয়, কালু, তখন তারা বলে আমান্না, আমরা ইমান নয়ন করেছি। মুনাফেকরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে কি, আমরা তোমাদের মতোই ইমান এনেছি, আমরা তোমরা যেমন ইমানদার আমরাও ইমানদার, তোমরা যেমন বিশ্বাসী আমরাও তেমন বিশ্বাসী। এটা মুখে মুখে বলে। ওয়াইজা খলাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে ইন্না মাআকুম, আরে না আমরা তাদের বন্ধু নই, তাদের সাথী নই, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। তার মানে মুনাফিকরা কাদের সাথে থাকে? শয়তানের সাথে থাকে। তারা নিজেরাই বলছে ইন্না মাআকুম, আরে না আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিধায় আমরা বলি যে আমরা ইমানদার, কিন্তু আসলে আমরা ইমানদার নই, আমরা তো তোমাদেরই বন্ধু, আমরা শয়তানদেরই বন্ধু। এই কারণে যখন তারা শয়তানদের সঙ্গে একান্ত মিলিত হয়, চুপিসারে মিলিত হয়, গোপনে মিলিত হয়, তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ইমানদারদেরকে গ্রহণ করি মজা করার উদ্দেশ্যে, ইমানদারদেরকে গ্রহণ করি খেলার উদ্দেশ্যে, ইমানদারদেরকে গ্রহণ করি ঠাট্টা করার উদ্দেশ্যে, ইমানদারদেরকে আমরা গ্রহণ করি তাদেরকে দুঃখ দুর্দশা দেওয়ার উদ্দেশ্যে, অপমান করার উদ্দেশ্যে, মজা নেওয়ার উদ্দেশ্যে, তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্যে আমরা তাদের সঙ্গে মেলামেশা করি, উঠা বসা করি, চলাফেরা করি, কিন্তু আসলে আমরা তাদেরকে একটুও পছন্দ করি না, আমরা তো তোমাদেরকেই পছন্দ করি, আমরা তোমাদেরকেই ভালোবাসি, আমরা তোমাদেরই ভাই। তবে মুনাফিকরা নিজেই বিশ্বাস করে, নিজেই স্বীকার করে তারা হলো শয়তানের ভাই, শয়তানের বন্ধু। তাই আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আর যেহেতু তারা মুমিনদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে তারা ঠাট্টা করতে পছন্দ করে, ভালোবাসে, ঠাট্টা করতে মজা পায়, তাই আল্লাহ বলছেন যে আমিও তাদেরকে আল্লাহু ইয়াস্তাহজিউ, আল্লাহ ঠাট্টা করেন, ঠাট্টা করার সুযোগ দিয়ে থাকেন তাদেরকে এবং তাদেরকে ঢিল দিয়ে থাকেন যে তোমরা ঠাট্টা করতেই থাকো, মজা করতেই থাকো, এভাবে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে থাকেন, একসময় আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন 83 নম্বর সূরা সূরা মুতাফিফিনের 29 নম্বর আয়াত থেকে শুরু আছে, আপনারা বাসায় গিয়ে দেখবেন, আমি শুধু 29 নম্বর আয়াতটি এখানে কোট করেছি। 29 থেকে শুরু করে প্রায় পর পর কয়েকটি আয়াত মুনাফেকরা মুমিনের সাথে কীরকম আচরণ করে, কীরকম চোখ টিপে টিপে কথা বলে আল্লাহ সেখানে সরাসরি উল্লেখ করেছেন। চোখ টিপে টিপে কথা বলে মানে আপনার সাথে আছে, আর মনে করেন আপনি একটু সামনে আগাচ্ছেন, তো মুনাফেক দুজন পিছনে আছে, তো মুনাফেক দুজন একে অপরের সঙ্গে যদি কথা বললে আপনি বুঝতে পারবেন, তো কথা বলছে না, চোখের ইশারায়, চোখ টিপে টিপে কথা বলে কীভাবে বুদ্ধি করে আপনাকে বিপদে ফেলা যায়, আপনাকে মজা করা যায়, আপনাকে তুচ্ছাচ্ছিল করা যায়, অপদস্থ করা যায়, তারা নিজেরাই মনে মনে চোখের ইশারায় কথা বলে আর ওইভাবে আপনাকে অপদস্থ করে। আপনি চাইলে দেখতে পারেন 83 নম্বর সূরা মুতাফিফিনের 29 নম্বর আয়াত থেকে শুরু করে পরপর কয়েকটি আয়াত। তো 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ইন্নাল লাযিনা আজরামু, আসলে যারা হলো অপরাধী, পাপী যারা, কানু মিনাল লাযিনা আমানু ইয়াজহাকুন, এরা ইমানদারদেরকে ইয়াজহাকুন মানে ইয়াস্তাহজিউন, ইমানদারদেরকে এরা হাসির পাত্র হিসাবে গ্রহণ করে। আর এই অপরাধীরাই হচ্ছে মুনাফিক, যারা ইমানদারদের মধ্যে থাকে, থেকে ইমানদার দাবি করে, ইমানদারদেরকে তার ঠাট্টার পাত্র হিসাবে গ্রহণ করে। আল্লাহ তাই বলছেন ইমানদারকে সান্ত্বনা দেওয়ার জন্য 3 নম্বর সূরা আলী ইমরান 139 নম্বর আয়াতে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা তাদের এই কথাগুলো শুনে নিজেকে দুর্বল মনে করো না। এটা ব্যাখ্যামূলক অনুবাদ, যে তোমরা তাদের এই কথাগুলো হালচাল দেখে, তাদের শিষ্টাচার দেখে, তাদের কলাকৌশল দেখে তোমরা দুর্বল হয়েও না, নিরাশ হয়েও না, ওলা তাহিনু, তোমরা নিরাশ হয়ে যেও না, ওলা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, চিন্তিত হয়ে যেও না।
এরপর আল্লাহ বলছেন ওয়াং তুমুলা আলাউনা ইনকুম তু মুমিনিন, বাস্তবিকই যদি তোমরা মুনাফেক না হও, মুমিন বলে তোমরা দাবি করো যে আমরা বাস্তবেই মুমিন, তাহলে মুনাফেকদের চাল চলনে, মুনাফেকদের কথাবার্তায় তোমরা নিরাশ হয়েও নাম, চিন্তিত হয়েও নাম, তোমরা যদি বাস্তবেই মুমিন হওয়া বিশ্বাসী হও, তাহলে বিজয় তোমাদেরই হাতে আজ না হয় কাল আসবেই। ওয়াং তুমুলা আলাউনা, তোমরাই বিজয়ী হবে, ইনকুম তু মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো। তাহলে যতই মুনাফিকরা আপনার আমার সাথে বা ইমানদারদের সাথে ধোকা দেখ না কেন, ঠাট্টার পাত্র হিসাবে গ্রহণ করুক না কেন, যদি আমরা আমাদের ইমানের দাবিতে এবং ইমান অনুযায়ী আমরা ইসলামের কর্মগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য যথেষ্ট হবে।